আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে আলোচনায় তাফসীরের দর্সে আমাদের বিষয়বস্তু সূরা আবাসার দ্বিতীয় অর্ধ বা শেষ অর্ধ আল্লাহ তাআলা এই সূরার 17 নম্বর আয়াতে বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা মানুষ ধ্বংস হোক সে কতই না অত অকৃতজ্ঞ কত বড় অকৃতজ্ঞ মানুষ সে ধ্বংস হোক এ থেকে সেই মানুষ উদ্দেশ্য যে বিনা প্রমাণ ও দলিলে কেয়ামতকে অস্বীকার করে তার কাছে কোনো যুক্তি নেই যে খোঁড়া যুক্তিগুলো দিয়ে তারা কেয়ামতকে পরকালকে অস্বীকার করে তা সেই জন্যই আল্লাহ তালা বদুয়ার অর্থে মানে এখানে অভিশাপের অর্থে ব্যবহার করা হয়েছে কুতিলা তার মানে সে কতল হোক সে ধ্বংস হয়ে যাক মা আকফারা ফেলে তার বলা হয় মা আকফারা তাকে কে এত বড় কাফের বানালো এত বড় অকৃতজ্ঞ বানালো কে এত বড় অকৃতজ্ঞ সে কিসে হলো এত বড় নিম খারাম সে কিসে হল পরবর্তীতে এই অকৃতজ্ঞ মানুষকে চিন্তা ভাবনা করার জন্য আহ্বান জানানো হচ্ছে যাতে সে কুফরি হতে ফিরে আসে অকৃতজ্ঞতা হতে ফিরে আসে এরপরে আল্লাহ বলছেন যে মিন আই এস আই ইন তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তারা তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ নিজেই বলছেন মিন্ন খালাকাহু ফাকাদ ফাকারা শুক্রবিন্দু হতে বীর্য থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এবং যার জন্ম এমন ঘৃণিত পানির বিন্দু মাহিন মাইন মাহিম বলা হয়েছে মা মাহিন বলা হয়েছে তার কি অহংকার করা শোভা পায় যে মানুষ একটা নিকৃষ্ট পানি থেকে সৃষ্টি হয় তারপরে মরার পরে নিকৃষ্ট মানে দেহে পরিণত হয় তার অহংকার সাজে না আর তাকে ফাঁকার দ্বারা সুপরিমিত করেছেন অর্থাৎ এর ভাবর্ত ভাবার্থ হল তাকে তার প্রয়োজনীয় কল্যাণ দান করা হয়েছে দুটি হাত দুটি পা দুটি চক্ষু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা দেওয়ার তিনি সুপরিমিতভাবে আপনি কি বলে প্রতিষ্ঠিত করেছেন বা দান করেছেন আর অনেকের মতের অর্থ হলো তার নিয়তি নির্ধারণ করেছেন দ্বারা মানে তকদির নির্ধারণ করেছেন তো দুটো অর্থ হতে পারে আল্লাহ ভালো জানেন আর তারপরে রায়ত আল্লাহ বলছেন সোম্মাবিলা ইয়াসারাহ অতঃপর তার জন্য তার পথ সহজ করে দিয়েছেন তার জন্য তার পথ সহজ করে দিয়েছেন অর্থাৎ ভালো মন্দের পথ স্পষ্টভাবে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে রসুল পাঠানোর মাধ্যমে কিতাব অবতীর্ণ করার মাধ্যমে আলে মোলামার মাধ্যমে তাকে পথ দেখানো হয়েছে আর কেউ কেউ বলেছেন এর থেকে উদ্দেশ্য হলো মায়ের পেট থেকে বের হওয়ার পথ তা মায়ের গর্ভে তাকে সৃষ্টি করা হলো তারপরে জন্ম হবে কিভাবে সেই পথ যে পথ সংকীর্ণ পথ সেই পথকে সহজ করে দেওয়া হয়েছে তবে প্রথম অর্থটি অধিক শুদ্ধ যে প্রথম মানে জীবনের চলার পথ সহজ করা হয়েছে এটাকেই বেশি শুদ্ধ বলা হয়েছে আল্লাহ ভালো জানেন একুশ নম্বর আয়তে আল্লাহ বলছেন সোম্মা আমাতাহু ফা আকা অতঃপর তাকে তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন তার মানে কবরস্থ করার বিধান দিয়েছেন মৃত্যুর পর তাকে কবরস্থ করতে হবে আর মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে তার সম্মান ও কদর বজায় থাকে অর্থাৎ হিংস্র পশু পশুপক্ষী তার লাশকে ছিঁড়ে ফেড়ে খেত এবং তাতে তার অসম্মান হতো আল্লাহ তালা তার সম্মান রাখার ব্যবস্থা করে দিয়েছেন ২২ নম্বর আয়তে আল্লাহ বলছেন সোমাই দা শাহ আনশারাহ কবরে দাফন হওয়ার পরে যখন ইচ্ছা হবে আল্লাহ তালা যখন ইচ্ছা হবে তখন তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন আবার তুলবেন এবং আবার জীবন ফিরে পাবে তারপর পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে সে তালা বলছেন কাল্লা কক্ষণ না অর্থাৎ ব্যাপারটা সেই রূপ নয় যেমন কাফেররা বলে থাকে লাম্মা ইয়াকদি মা আমারা তিনি তাকে যে আদেশ করেছেন সে তা পালন করেনি মানুষ সে আদেশ পালন করেনি ইল ইনসান ফালিয়াঞ্জুরিল ইনসানও ইলাতো আমে সুতরাং মানুষের উচিত তার খাদ্যের দিকে লক্ষ্য করা তা সে যা খায় সে যা ভক্ষণ করে পানীয় পানাহার দিকে লক্ষ্য করা যে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এই খাদ্য পানীয় যা তার জীবনধারণের উপকরণ এবং কিভাবে তার জন্য জীবন উপকরণের ব্যবস্থা রুজি রোজগারের ব্যবস্থা করেছেন যাতে সে সেগুলিকে পরকালের সুখ লাভের মাধ্যম বানাতে পারে তারই মাধ্যমে তাকে পরকালের সুখ অন্বেষণ করতে হবে এ ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন অতএব আল্লাহ বলছেন যে তোমরা খাদ্যের দিকে তাকিয়ে দেখো আন্না নাল মা আর সব্বা কীভাবে আমি খাদ্য তোমাদের তৈরি করি আমি তো প্রচুর বৃষ্টি বর্ষণ করি এবছরে বৃষ্টি হয়নি তাই টানাটানি চলছে আমাদের দেশে চাষের কোথাও বন্যা আল্লাহ ইচ্ছা এগুলো তো যাই হোক আমি পানি বর্ষণ করেছি প্রচুর অতঃপর ভূমিকে প্রকৃষ্ট রূপে বিভিন্ন করি সুম্মা শাকাকনা না লালদা সাক্কা পানি বৃষ্টি বর্ষণ হয় তারপরে বীজ মাটিতে মিশে থাকে তারপরে মাটি ফেটে ওই বীজ অঙ্কুরিত হয় ওই বীজ অঙ্কুরিত হয় ফা আম্বাত ফি হা হাব্বা অতঃপর তাতে উৎপন্ন করি শস্য সেই অঙ্কুরিত বীজ থেকে গাছ হয় গাছ থেকে ফুল ফসল হয় আর তা কিকি ওয়া এনাবান ওয়া কাতবা আঙ্গুর শাক সবজি আমি উৎপন্ন করি জৈতুন ওয়া না জৈতুন ফল এবং খেজুর ফল আমি উৎপন্ন করি ওয়া হাদা এ কাগল বা ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যানসমূহ সমূহ বন জঙ্গল এসব আমি আমি উৎপন্ন করি ওয়া ফা ওয়া আব্বা ফলমূল এবং পশু খাদ্য যা মানুষে খায় এবং যা পশুতে খায় সমস্ত রকমের খাবার আমি মাটি থেকেই উদ্ভিন্ন করি এবং উৎপন্ন করি এখানে আব্বা শব্দটা আব্বে শব্দটা মানে হচ্ছে সেই ঘাস ও লতাপাতা যা আপনা আপনি উদ্গত হয় চাষ করতে হয় না আপনি হয় আগাছা যেগুলো আর কি এবং ঘাস যেগুলো তৃণ বলা হয় আর ছেড়ে চতুষ্পদ জন্তুরা ভক্ষণ করে থাকে যারা তৃণভোজী তারা সেই সমস্ত ঘাস বা গাছ পাতা লতা পাতা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে মাতা আল্লা কুম ওয়ালিয়ান কুম এসব কেন করেছি এটা তোমাদের ও তোমাদের পশুদের উপভোগের জন্য পশুরা উপভোগ করবে পশুরাও তোমাদের জন্য তোমাদের উপভোগের জন্য আল্লাহ আকবর তারপরে আল্লাহ বলছেন ফাইজা জা আতিসাহা এবারে কেয়ামতের কথা বলছে অতঃপর যখন কেয়ামতের ধ্বংস এসে পড়বে কেয়ামতকে শাহ খাহ বা শোভন শক্তি হরণকারী ধ্বংস ধ্বনি এই জন্য বলা হয়েছে যে এটা এটা অতি ভয়ঙ্কর আওয়াজের সাথে সংঘটিত হবে এবং তা কর্ণকে বধির করে ফেলবে কানে তালা লেগে যাবে আমাদের তালা লাগা বলে কানে তালা লেগে যাবে এমন শব্দ তারপরে আল্লাহ বলছেন ইয়াও মাই এফের রুলমার ও সেই কেয়ামতের দিনের একটা দৃশ্য আল্লাহ তালা এখানে ফুটিয়ে তুলেছেন যে বলেছেন যে সেদিন মানুষ পালাবে নিজের ভাই দেখে ভাইকে দেখে পালাবে নিজের ভাইকে দেখে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি তার মাকে দেখে তার বাবাকে দেখে পালাবে ওয়া শাহি ওয়া বাণী নিজের পত্নী নিজের স্ত্রী এবং সন্তানকে দেখেও পালাবে মানে পরপর দেখুন কেমন প্রথমে হচ্ছে ভাই একটু দূরে তাকে দেখে পালাবে আরে ভাই তো দূরের কথা নিজের পিতা মাতাকে দেখেও পালাবে তারপরে তারপরে আরও কাছের যারা নিজের স্ত্রী এবং সন্তান দেখেও মানুষ পালাবে আর সেদিন তাদের কি অবস্থা হবে লিক হুম ইউনি তাদের এমন অবস্থা হবে গুরুতর অবস্থা হবে যা নিজেকে রূপে ব্যস্ত রাখবে নিজের চিন্তা নিজেই ব্যস্ত থাকবে অপরের চিন্তা করার ক্ষমতা নেই যে আমার বউ কেমন আছে আমার বেটা কেমন আছে আমার বাপ কেমন আছে আমার মা কেমন আছে আমার ভাই কেমন আছে সে চিন্তা করার সে সুযোগ পাবে না সময় পাবে না যা নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব থেকে অমোকাভেক্ষি ও বেপরোয়া করে তুলবে নিজের চিন্তাই আর হাদিসে বলা হয়েছে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ কেয়ামতের ময়দানে নগ্ন শরীর খালি পা এবং খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় উপস্থিত হবে আর আয়েসা রাজি আল্লাহ তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এ নারী পুরুষ একে অপরের দিকে তাকিয়ে দেখবে তখন নবী সাল্লাহ আলি উত্তরে বলেন এবং ওই আয়াত কি বলে পাঠ করলেন বা পেশ করলেন যে লিকুলিমি ইমিন হুম ইউমাই শানুইগুনি অর্থাৎ সেদিন প্রত্যেককেই নিজেকে নিয়ে চিন্তামগ্ন থাকবে কার কে উলঙ্গ আছে কার কী অবস্থা কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে না উলঙ্গ অবস্থায় থাকলেও না নারী পুরুষের দিকে তাকাবে আর না পুরুষ নারীর দিকে তাকাবে এত বড় চিন্তা হবে সেই দিনে যে দিনে শুধু আমল কি সে আমলের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা তার থাকবে না আল্লাহ আকবর ঘরের লোক থেকে কারো কারো মতে মানুষের নিজের ঘরের লোক থেকে বা বাড়ির লোক থেকে এই জন্য পলায়ন করবে যাতে সে তার সেই কষ্ট এবং দুঃখ না দেখে যাতে সে পতিত হবে মানে কষ্ট আড়াল করার জন্যে হতে পারে আবার কেউ কেউ বলেন এই জন্য পালাবে যে তারা জানতে পারবে যে তারা তার কিছু উপকার করতে পারবে না এবং তার কোনো কাজেও আসবে না যে আমার হয়তো কোনো সাহায্য চাইবে আমার নেকি চাইবে বা কিছু যে কোনো কারণে মানে নিজের আত্মীয় থেকে নিজেকে লুক্কায়িত করবে পলায়ন করবে তারপরে আল্লাহ বলছেন রেজাল্ট কেয়ামতের দিনে বুজু হুইয়াউমাই দিম মুসফেরা সেদিন বহু মুখমণ্ডল হবে উজ্জ্বল দাহি কাতুম সেরা। সহাস্য ও প্রফুল্ল দেখে তাকে হাসমুখ মনে হবে হাসছে এবং তার নিজের পরিণাম দেখে নিজের রেজাল্ট ও সুফল থেকে সে খুশি হবে এবং মুস্তাব সেরা যেন সুসংবাদ পেয়েছে সে সুসংবাদ হবে সুসংবাদ প্রাপ্ত হবে এই এইরূপ ইমানদারের চেহারা হবে যারা ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে কাজ করেছে আমনে কামল করেছে ইত্যাদি যাদেরকে আমল নামার ডান হাতে দেওয়া হয়েছে তো ডান হাতে আমল নামা পেয়েই তো সে সুসংবাদ পেয়ে যাবে এবং তার আনন্দ হবে এর দ্বারা তাদের আখের হাতে সুখ ও সাফল্য লাভের একই হয়ে যাবে যার ফলে তাদের মুখমণ্ডলে খুশির আভা প্রকাশ পাবে আল্লাহ আকবর এই জন্য বলা হয়েছে উজু হুঁইয়াও মা এই যে মুসফেরা উজ্জ্বল হয়ে উঠবে যেমন খুশিতে চেহারা উজ্জ্বল হয়ে ওঠে আর ওয়া উজু হুঁইয় এই দিন আলাইহা গাবারা পক্ষান্তরে কিছু মানুষ আছে বা অনেক মানুষ আছে যাদের মুখমণ্ডল হবে সেদিন ধুলি ধূসর মানে ময়লা ময়লা ধুলো মাখা মতো কি তার হাকোহা কাতারা সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা মুখে তাদের কালিমা হবে তার কারণ তারা লাঞ্ছিত তারা বুঝতে পেরেছে যে আমাদের অবস্থা খারাপ হবে লাঞ্ছনা ও আজাব দর্শন করে তাদের মুখমণ্ডল ধুলিময় বিবর্ণ কালিমা লিপ্ত বলে মনে হবে যেমন দুঃখক্লিষ্ট দুশ্চিন্তাগ্রস্ত লোকের মুখমণ্ডলে প্রকাশ হয়ে থাকে সে আল্লাহ তালা বলছেন উল্ হুমুল কাফারাতুল ফাজারা তারাই হচ্ছে কাফির এবং ফাজের তারাই হচ্ছে কাফির এবং ফাজির কাফির মানে অবিশ্বাসী আর ফাজির মানে পাপাচারী যারা পাপ করেছে সাধারণত কাবিরা গোনাহ করে তাদের কথা বলা হয়েছে তারা আল্লাহর রসুলগণ এবং কেয়ামতকে অস্বীকারীও ছিল এবং পাপাচার ও চরিত্রহীনও ছিল আল্লাহ হোমালাজ আল্লাম হোম আল্লাহম আমিন ওসাল নবীন মোহাম্মদ আলি ওসাহি আজমাইন